তাই বলে তিনবার? হ্যাঁ, টানা তিনবার ওকলা স্পিড টেস্টে দেশের ফাস্টেস্ট নেটওয়ার্ক বাংলা লিংকে সবচেয়ে বেশি 4G স্পিড। কিছু মানুষ যারা মৃত্যুর পরও বেঁচে থাকে হাজারো মানুষের মাঝে তাদের কর্ম দিয়ে, এমন একজন ব্যক্তি সঞ্জীব চৌধুরী। অসম্ভব মেধার অধিকারী সঞ্জীব চৌধুরী পাল্টে দিয়েছিলেন লেখালেখির জীবনের যাবতীয় হিসাব নিকাশ। মূলত তার হাত ধরে দৈনিক পত্রিকার ফিচার বিভাগ নিয়মিতভাবে চালু হয়। জীবদ্দশায় দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের কাগজ ও দৈনিক যায় যায় দিনে কর্মরত ছিলেন তিনি। ১৯৯০ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে মিলে সঞ্জীব চৌধুরী গঠন করেন ব্যান্ড দলছুট। ১৯৯৬ সালে এই ব্যান্ড তাদের প্রথম অ্যালবাম আহ প্রকাশ করে বেশ প্রশংসিত হয়। এরপর একে একে প্রকাশ পায় হৃদয়পুর, আকাশচুরি এবং জ্যোৎস্না বিহার অ্যালবামগুলো। এইসব অ্যালবামে সঞ্জীব বাপ্পার গাওয়া গাড়ি চলে না, বায়োস্কোপ এবং সঞ্জীবের কণ্ঠে আমি তোমাকে বলে দেব, আমাকে অন্ধ করে দিয়েছে চাঁদ গানগুলো শ্রোতাপ্রিয়তা পায়। ১৯৬৪ সালের 25 ডিসেম্বর হবিগঞ্জ জেলায় পানিয়াচিং উপজেলার মালাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স করে 80-এর দশকে সাংবাদিকতা শুরু করেন সঞ্জীব চৌধুরী। তবে 90-এর দশকের স্বৈরশাসনের সময় তার লেখা প্রতিবাদী কবিতা ব্যাপক জনপ্রিয়তা পায়। স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবেও তার নাম ছড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎই হারিয়ে যায় সে হাসি মুখ। 2007 সালের 19 নভেম্বর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তিনি না ফেরা দেশে পাড়ি জমান। মৃত্যুর এতদিন পরও সঞ্জীব চৌধুরীর গান লেখা কবিতা এতটুকু মলিন হয়নি, বরং তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে তার সৃষ্টি। আর এই সৃষ্টির মাধ্যমে চিরদিন মানুষের হৃদয়ে অমলিন হয়ে থাকবে সবার প্রিয় সঞ্জীব চৌধুরী। জনশূন্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি, ফাহিমুল হক, শুভেচ্ছা নাইট। অভাবে তোমার